হ্যালো এভরিওয়ান, একসাথে ময়দা দিয়ে দুইটা খুবই মজার রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ব্রেডের জন্য প্রথমে আমরা একটি ডো তৈরি করে নেব। তার জন্য এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি, 1 টিপ ড্রাই ইস্ট অ্যাড করে দিচ্ছি, 1 চা চামচ, সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছে। এরপর এখানে কুসুম গরম পানি নিয়েছি 1/3 কাপ পরিমাণ। এই পানিটাকে কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর এভাবে মথে নিতে হবে। পানিটাকে অল্প অল্প করে দিয়ে খুব সফট একটা ডো তৈরি করতে হবে। এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে 4 থেকে 5 মিনিটের মতো একটু মথে নেব। ডোটা মথা হয়ে গেলে এখন এটাকে 1 ঘন্টার জন্য রেস্ট করতে রেখে দেব। এরপর আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 200 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। 1/2 চা চামচ করে অ্যাড করে দিচ্ছি রসুন আর আদা বাটা। কালো গোলমরিচ করে অ্যাড করছি 1/2 চা চামচ। লাল মরিচ করে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ। 1/2 চা চামচ অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। 1/4 চা চামচের মতো অ্যাড করে দিলাম গরম মশলা। স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। এরপর সয়া সস অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। চিকেনটাকে এখন 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব। 10 মিনিট পর চুলা একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিচ্ছি। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দিলাম। কয়েক মিনিটের জন্য চিকেনটাকে এভাবে নেড়েচেড়ে ভেজে নিব। যেহেতু হাড় ছাড়া চিকেনটা ইউজ করছি, তাই এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম নেবে না। প্রায় 4 থেকে 5 মিনিট পর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করছি পেঁয়াজ কুচি। 2 টেবিল চামচের মতো অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম। চিকেনের সাথে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে এভাবে নেড়েচেড়ে 2 মিনিটের জন্য ভেজে নেব। এই পর্যায়ে চিকেনটা কিন্তু পারফেক্টলি কুকড হয়ে গিয়েছে। চিকেনটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা অনেকটা ফুলে গিয়েছে। এটাকে এখন 1 মিনিটের জন্য একটু মথে নেব। ডোটাকে এখন 3 ভাগে ভাগ করে নিয়ে এভাবে বল করে নিব। সামান্য কিছু ময়দা ছিটিয়ে এটাকে এখন ওভাল শেপ করে বেলে নিব। এটার পুরুত্বটা কিন্তু ঠিক এরকম হবে। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্ট করতে রেখে দেব। দশ মিনিট পর এক একটা করে এখন ভেজে নেব। চুলায় প্যানটা হালকা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি। এরপর একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। আর এই ব্রেডটাকে কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই। এরকম হালকা একটু কালার চলে আসলে উঠিয়ে নিব। একইভাবে আমি সবগুলো ব্রেড ভেজে নিয়েছি। এখন এগুলাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর এরকম একটি ছুরি দিয়ে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজের সাথে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করে নিয়েছিলাম। সসটা আপনাদের পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে এখানে অ্যাড করতে পারেন। এরপর ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। এখন উপরে এরকম মজারেলা চিজ অ্যাড করে দিলাম। হয়ে গিয়েছে, এখন এটাকে হালকা একটু ফ্রাই করে নিব। চুলায় প্যানে আমি 1 চা চামচের মতো বাটার নিয়েছি। এরপর ব্রেডটাকে এভাবে দিয়ে দিব।
এই পর্যায়ে ব্রেডটাকে অল্প সময়ের জন্য জাস্ট উল্টে পাল্টে ভেজে নেব। এটাকে খুব আলতো হাতে এইভাবে আস্তে আস্তে চেপে দিতে হবে। খুব বেশি সময় নেই, এটাকে প্যানে রাখা যাবে না। স্যান্ডউইচের ভিতরে চিজটা যখন গলে যাবে তখন এটাকে উঠিয়ে নিব। চিকেন পানিনি স্যান্ডউইচটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে গরম গরম পরিবেশন করুন। আমি এখন একটা স্যান্ডউইচ আপনাদেরকে এভাবে চিড়ে দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন স্যান্ডউইচটা কতটা ইয়াম্মি হয়েছে। এইভাবে কিন্তু বাসায় খুব সহজে এই স্যান্ডউইচটা তৈরি করে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এরকম আরো অনেক মজার রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন। আজ একটি মিক্সিং বোলে প্রথমে আমি 1/3 কাপ পরিমাণ কুসুম গরম পানি অ্যাড করে দিলাম। ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ, চিনি 1 টেবিল চামচ। হালকা একটু মিশিয়ে নিয়ে ঢেকে আমি এটাকে 5 মিনিটের জন্য অ্যাক্টিভ হতে রেখে দেব। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমি এতে 1 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিলাম। গুঁড়ো দুধ অ্যাড করলাম 1 টেবিল চামচ, লবণ 1/2 চা চামচ। একটি স্প্যাচুলা দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিব। এরপর হাত দিয়ে নরম একটি ডো তৈরি করে নিব। সামান্য পরিমাণ তেল দিয়ে আবার এটাকে মথে নিব। ডোটা মথা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে এভাবে একটু গোল শেপ করে দিয়ে দিচ্ছি। ডোটাকে প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্ট করতে রেখে দেব। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো একদম নরম বাটার নিয়েছি। বাটারটা কিন্তু একদম নরম অবস্থায় নিতে হবে। এরপর আমি এখানে রসুন কুচি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। রসুনটাকে একদম মিহি করে কুচি করে নিতে হবে। সেই সাথে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ। বাটারের সাথে রসুন আর ধনিয়া পাতাটাকে এইভাবে একটু মিশিয়ে নিব। হয়ে গিয়েছে বাটারের এই মিশ্রণটাকে আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এটাকে আমি এখন সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে এইভাবে হালকা একটু মথে নিব। বেলুন দিয়ে এটাকে এরকম গোল শেপ করে নিতে হবে। এরপর আমি এখানে একটি 7 ইঞ্চি পরিমাণ পিজা ট্রে নিয়েছি। এটাকে আমি আগে থেকে বাটার ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে দিয়েছিলাম। এখন রেডি করে রাখা যে বাটারের মিক্সারটা ছিল সেটা এইভাবে স্প্রেড করে দিব। এখানে আমি প্রায় 1/4 কাপের মতো মজারেলা চিজ আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। চিজটাকে আমি এরকম একটা সাইড করে দিয়ে দিচ্ছি। প্রায় 1/2 চা চামচের মতো উপর থেকে অ্যাড করে দিলাম মিক্স হার্ম। স্বাদ মতো কিছুটা শুকনা মরিচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এরপর ঠিক এইভাবে আমি 1/5টা একটু ফোল্ড করে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে কিভাবে করছি। এখন ব্রেডের সাইডের যে অংশটা আছে সেটাকে আমি এভাবে সিল করে নিচ্ছি। একইভাবে আবারও আমি উপর থেকে বাটারের মিশ্রণটা ব্রাশ করে নিচ্ছি। উপর থেকে কিছুটা চিজ দিয়ে সামান্য পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া আর চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। এখন একটি ছুরির সাহায্যে ব্রেডটাকে ঠিক এইভাবে আমি একটু ডিপ কাট করে কেটে নিব। চুলায় এরকম আমি বড় একটি ননস্টিকের প্যান বসিয়ে এর মধ্যে আমি স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিব।
10 মিনিট পর এখানে আমি ব্রেডের ট্রেটা অ্যাড করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লোতে করে এটাকে বেক করে নিতে হবে 30 মিনিটের জন্য। আর ইলেকট্রিক ওভেনে যদি বেক করতে চান সেক্ষেত্রে প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নিলেই হয়ে যাবে। ব্রেডটাকে আমি এভাবে স্লাইস করে নিচ্ছি। অসম্ভব মজার এই গার্লিক ব্রেডটা আপনারা একবার এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। ছোট বড় সবাই এটা খুবই পছন্দ করবে। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম আরো অনেক মজার আর সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।